তো সেই জন্য কথা শুরু করার পূর্বে এখানে যারা বসে আছেন কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তুলে দেখান, যেন আমি দেখতে পাই কারা কারা জাহান্নামে যেতে ইচ্ছুক। কেউ আছেন? এক জায়গায় গিয়ে আমি এখন বলেছি, আচ্ছা কারা কারা জাহান্নামে যেতে চান, একজন মুরব্বি টেরে দাঁড়িয়ে বলেছে, জাহান্নামে যাবার জন্য এখানে জলসা দিয়েছে। তো সাধারণত দেখেন একটা বাচ্চাও হাত তুলে দিল, এটা বোঝার জন্য আমি শুধু বলবো, একটা বাচ্চাও হাত তুলে দিল। একজন হিন্দু ভাইকেও যদি বলা হয় স্বর্গে যাবি না নরকে যাবি, তারও জবাব হবে কি? স্বর্গে যাবো, নরকে না। আপনাদের মাঝেও যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে কারা যাবে, আর কিন্তু অপেক্ষা করা লাগবে না, সব হাতই উঠবে, বলেন। আরে বলেন তবে তো বুঝতে পারবে, কোন হাত বাকি থাকবে? কারণ জান্নাতের কথা শুনলে হাত এমনি উঠে যাবে, জাহান্নামের কথা শুনলে মনটা বেজার হয়। এটা খুব লক্ষণীয় বিষয় যে আমরা জাহান্নামে কেউ যেতে ইচ্ছুক নয় আর জান্নাত ছাড়তে রাজি নয়। ঠিক তো? জান্নাত ছাড়তে রাজি নয় আর জাহান্নাম যেতে ইচ্ছুক নয়। জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিক জোরে বলেন আল্লাহ, আর আপনার মালিক আল্লাহ। এখন জাহান্নামকে যে কাজের জন্য আল্লাহ নিয়োগ করেছে, জাহান্নাম আল্লাহর হুকুমের বাইরে কাজ করবে না আল্লাহর হুকুমের ভিতরে করবে? আল্লাহর হুকুমের ভিতরে করবে। জান্নাতও তাই, জান্নাতও তাই। আচ্ছা আপনাদের এলাকা কুত্তা আছে না? কুত্তা কি বলেন আপনারা? কুকুর বলেন না, কুত্তা এরা আছে না? এগুলো কার সৃষ্টি? আল্লাহ। ছাগল আল্লাহ, গরু আল্লাহ। এক কথাই যদি জিজ্ঞাসা করার জবাব হয় আসমান জমিন থেকে নিয়ে টোটাল এ টু জেড যা আছে সব সৃষ্টির মালিক হলেন আল্লাহ। মানুষকে কে সৃষ্টি করলেন জোরে বলেন, কোন সন্দেহ আছে কারো? জোরে বলেন নাই। ছাগলকে ছাগলের মতো বানিয়েছে, গরুকে গরুরই মতো বানিয়েছে, কুত্তাকে কুত্তারই মতো বানিয়েছে, মানুষকে গাধার মতো বানিয়েছে। জবাব দেন, মানুষকে কার মতো বানিয়েছে? মানুষের মতো বানিয়েছে। ছাগলকে ছাগলের মতো বানালো, গরুকে গরুর মতো বানালো, গাধাকে গাধার মতো বানালো, মানুষকে মানুষের মতো বানালো। ছাগলের লজ্জা স্থান যেখানে দেবার কথা, ও যেভাবে বাথরুম করে ওকে আল্লাহ সেইভাবে তার প্রসাদের রাস্তা দিয়েছে, ও যেভাবে বাথরুম করে ওর সেভাবে পায়খানার দ্বার আল্লাহ তাকে দিয়েছে। মানুষের যেমন ভাবে প্রয়োজন আল্লাহ তেমন ভাবে মানুষকে দান করেছে। পৃথিবীর মানচিত্রে যত মাখলুক আছে লক্ষ্য করে দেখবেন সব মাথা উঁচু করে খায় না নিচু করে খায়? জোরে বলেন, সব মাথা নিচু করে খায়। গরু মাথা নিচু করে, ছাগল মাথা নিচু করে, কুত্তা মাথা নিচু করে। যত প্রাণী দুনিয়ার জমিনে আছে লক্ষ্য করে যদি বিবেক দিয়ে দেখি আল্লাহর গোলাম, কেউ মাথা উঁচু করে খায় না, সব মাথা নিচু করে খায়। পৃথিবীতে একমাত্র একটা মাখলুক
ওয়ালাকাদ কাররনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا اكبر جنة نايدا الله غلام সারা পৃথিবীর যা কিছু বানিয়েছে, যা কিছু বানিয়েছি সারা পৃথিবীর মানচিত্রে আমি আল্লাহ তার মাঝে সব থেকে উত্তম মখলুক বানিয়েছি আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আমি চন্দ্র বানিয়েছি আমার বলিনি, সূর্য বানিয়েছি আমার বলিনি, জমিন বানিয়েছি আমার বলিনি, আসমান বানিয়েছি আমার বলিনি, সব বানালাম আমার না আমার না আমার না আমার না আমার না আমার না, একমাত্র আমি আল্লাহ বানিয়েছি আমি, আর আমি আল্লাহ দাবিও করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, মানুষ যদি ভাবনা চিন্তা বিবেক দিয়ে যদি তার রবকে ভাবত একবার, কাউকে জিজ্ঞাসা করার দরকার হতো না, একবার যদি মানুষ ভেবে নিত শুধুমাত্র, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমরা তাকিয়ে দেখি, দুনিয়ার জমিনের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সবাইকে লক্ষ্য করে দেখেন, একমাত্র মুসলমানই আল্লাহকে আল্লাহ বলে মানে। কিন্তু মুসলমান এ শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে কেন মানে? সারা পৃথিবীতে যত জাতি আছে এরাও তো মানুষ, কিন্তু মুসলমান শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে মুসলমানই কেন মানে? অন্যরা আল্লাহকে আল্লাহ বলে মানে না কেন? তাহলে হিন্দুদের ভিতরে কি শিক্ষিত নাই? জৈনদের ভিতরে কি শিক্ষিত বুদ্ধিজীবী নাই? খ্রিস্টানদের ভিতরে কি বুদ্ধিজীবী নাই? তাহলে খ্রিস্টানরা কি মূর্খ নাকি? অন্যান্য জাতিরা কি মূর্খ নাকি? নাসার বিজ্ঞানরা কি মূর্খ নাকি? টেকনোলজি উন্নত, সায়েন্স এখন উন্নত, এরা কি সব মূর্খ নাকি? যারা টেকনোলজি আবিষ্কার করেছে, যারা গুগল আবিষ্কার করেছে, যারা ইন্টারনেট আবিষ্কার করেছে, আপনি ঘরে বসে সারা পৃথিবী আপনার পকেটের ভিতরে এত বড় পাওয়ারফুল যারা ব্রেন চালায়, তারপরেও আল্লাহকে তারা আল্লাহ বলে মানে না কেন? মুসলমান কেবলমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানে কেন? এই জায়গাটা যদি বুঝতে চাই আল্লাহর গোলাম, 8 নম্বর পারা সাফা নাম্বার 3 প্রথম নম্বর আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء একবারের জন্য নয় আল্লাহর গোলাম, আমি আল্লাহ যার অন্তরকে হৃদয়টাকে প্রশস্ত করে দিই, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ আমার করুণা যার প্রতি থাকে, আমি আল্লাহ যাকে সব থেকে ভালোবাসি, আমার ভালোবাসা আমি আল্লাহ যাকে দিই, তার হৃদয়টাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিই, যাতে করে ইসলামের সব কিছু তার ভিতরে আসর করতে পারে। আর আমি আল্লাহ যাকে ভালোবাসি না তার হৃদয়টাকেও প্রশস্ত করি না,
কোরআনের কথা বললেও কাজে লাগবে না, নবীর কথা শুনলেও কাজে লাগবে না। আমি যদি আজকে জিজ্ঞাসা করি, বলেন এখানে যতগুলো মানুষ জড় হয়েছে, আপনাদের জিন্দেগির আজকের এইটাই কি প্রথম জলসা, না এর আগে জলসা শুনেছেন? কথা বলেন না, এর আগে কত জলসা শুনেছেন? কোন গুণাগুণতি নাই, তাই তো? মুরব্বী তো লাইফে শত শত হাজার হাজার টোট খেয়ে গেছে, ঠিক বলছি না? এখানে আমরা সবাই, এটা প্রথম জলসা নয়, এর আগে অনেক জলসা শুনেছে। আমি যদি এখন জিজ্ঞাসা করি, এখানে যতগুলো মানুষ বসা আছে, এর আগেও তো অনেক জলসা শুনেছেন, সবকটাই কি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে? কথা বলা আছে, সবকটাই কি সুদ ছেড়ে দিয়েছে? কথা বলা সবকটাই কি হারাম ছেড়ে দিয়েছে? সবকটাই কি গুলি ছেড়ে দিয়েছে? সবকটাই কি মদ ছেড়ে দিয়েছে? সবকটাই কি জুয়া ছেড়ে দিয়েছে? খুব যদি গভীর ভাবে ভেবে দেখে, এর পূর্বেও বহু জলসা শুনেছে, কিন্তু হিদায়াত যে পাবার সে পেয়ে গেছে, আর হিদায়াত যে পাবার নয় সে কিন্তু এখনো বঞ্চিত আছে। এরপরেও যদি ভাবনা চিন্তা করে দেখি, ওই জন্য আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুর রহমান 27 নম্বর পারা, সূরা রহমানের শুরুতে আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কিন্তু লজিক বলছে, কোরআন নাযিল হলো 1450 বছর পূর্বে, কিন্তু মানুষের দুনিয়াতে আগমন হয়েছে কত হাজার হাজার বছর আগে, কিন্তু আল্লাহর কোরআন প্রথম তো মানুষ দুনিয়াতে আসলো, আল্লাহ মানুষের কথা প্রথম না বলে কোরআনের কথা প্রথম কেন বললেন এটা বলো? আল্লামার কুরআন খলাকাল ইনসান হওয়া উচিত ছিল, খলাকাল ইনসান আল্লামার কুরআন। দুনিয়াতে মানুষ আগে এসছে না কোরআন? কথা বলো না, কে আগে আসে? মানুষ আগে আসে। তাহলে মানুষ যদি আগে আসে, তাহলে মানুষের কথা আগে হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ মানুষের কথা আগে না বলে কোরআনের কথা কেন আগে আল্লাহ বললেন? এই জবাবটা এখন বুঝতে পারবেন না, এই জবাবটা যখন আমি শেষ করব তখন যদি ভুলেও যাই জিজ্ঞাসা করে নেবেন। তফসীরটা তখন মানুষের নাম আগে হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ মানুষের নাম না নিয়ে কেন প্রথম কোরআনের নাম আল্লাহ প্রথম নিলেন? মানুষ আগে জন্ম, মানুষ আগে এলো দুনিয়াতে, তারপরেও মানুষের নাম নয়, এইটা সবাই নামাজ পড়তে পারলাম না, এখনো পর্যন্ত রোজা সবাই রাখতে পারলাম না, এখনো পর্যন্ত প্রকৃত যাকাত আদায় করতে পারলাম না, এখনো পর্যন্ত হারাম ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত সুদ জুয়া লটারি বিড়ি তারি মদ হারাম ছাড়ে সরে আসতে পারলাম না। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে, আল্লাহর কোরআন তার আগেই জানিয়ে দিয়েছে আল্লাহর গোলাম, 27 নম্বর পারা সূরার নাম সূরা দারিয়াত, দ্বিতীয় নম্বর সাফা আল্লাহ স্পষ্ট করে দিলেন কি, ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার, আপনি করবেন কি? আল্লাহ তার আগে এটি ক্লিয়ার করে দিলেন, বয়ান করো কোনো সমস্যা না, কিন্তু সবার সামনে বয়ান করে কোনো লাভ? কথা বলেন, লাভ
নাই, জবাবটা তো আপনারাই দিয়েছেন, এর পূর্বেও জলসা শুনেছেন, তারপরেও সবাই নামাজে হতে কথা বলে না, সবাই সুদ ছাড়তে পারি না, সবাই জুয়া ছাড়তে পারি না, হারাম ছাড়তে পারি না, শিরিক ছাড়তে পারি না, এরপরে বিবেক দিয়ে দেখেন বায়ান সবার জন্য হলেও হবে না, কারণ বায়ানে সবাই ফায়দা পাবে না। এটা যদি পরিষ্কার করে বুঝতে চান, বিস্তারিত বলতে গেলে অতি বায়ান শেষ হয়ে যাবে, অন্য কথা বলা হবে না। ওই জন্য একটা শুধু দেব নমুনা, ছাগল আছে না নাই এলাকায়? ছাগল আছে। এখন দশটা ছাগলকে যদি ধরে এনে কোন রকম এইখানে কুটোই বেঁধে দেন, বলছো সিদ্দিকুল্লাহ এসছে, জলসায় অনেক লোক কম, তোরা দশ জন গিয়ে অন্তত কিছুটা চেয়ার বুকিং কর। এখন দশটা ছাগলকে নিয়ে আসলাম, নিয়ে এসে ফুটাই বেঁধে দিলে, বেঁধে দেবার পরে বলেন চুপ করে কোরআনের কথা শুনবি, চুপ করে কোরআনের কথা শুনবি। এখন দেখা গেল কথার অনুপাতে ছাগলগুলো সব বসে গেল। আমি একটা প্রাণীকে উদাহরণ দিচ্ছি, আপনি যে কোনো প্রাণীকে ধরে নিতে পারেন। এখন আমি বক্তব্য সব দেওয়ার পরে এখন যদি ওই দশটা ছাগলকে এবার জিজ্ঞাসা করি, বাবা কিছু বুঝলি, কি জবাব? হ্যাঁ না না, হ্যাঁ দেবে না দেবে, হ্যাঁও না নাও না, শুধু বে। কানবে কেন? বে হলো ওর ভাষা। এতক্ষণ ওকে তিন ঘন্টা কোরআনের কথা শুনিয়ে কোন লাভ হয়েছে? কারণ ওটা হলো এমন একটা প্রাণী, ওটা ছাগল, ওকে কোরআনের কথা যত বলবি বল, কিন্তু তারপরে আমল হবে না। আগিয়ে চল, কারণ ও ছাগল, আর ছাগলকে তুমি যদি শোনাও হবে না। কিন্তু আল্লাহর শুকর আমরা এখানে কিন্তু বসে আছি, সবাই কথা বলো, সবাই মানুষ, এখানেও যদি বক্তব্য শোনার পরে আমল না হয়, হ্যাঁও না হয় আর নাও না হয়, তাহলে বুঝতে হবে কি না? ওটা আমি বলছি, যদি দেখা যায় যে কোরআন সুন্নার কথা শোনার পরেও আমার আপনার ভিতরে হা বা না এর কোনো অবতরণ ঘটলো না, এই কথাটাই যদি বুঝতে চাই আল্লাহর গোলাম। ওই জন্যই আল্লাহ বললেন সব আমি বানালাম, আমি বানালাম, আমি বানালাম, আমার না আমার না আমার না, একটা শুধু আমি বানিয়েছি আল্লাহ, আর আমি আল্লাহ দাবি করেছি এটা শুধুমাত্র আমার। ওটা কোনটারে আল্লাহর গোলাম? ওটা অন্য কোনটাই নয়, ছাগল আমি বানিয়েছি কিন্তু আমার না, গরু আমি বানিয়েছি কিন্তু আমার না, আসমান জমিন আমি বানিয়েছি আমার না, একমাত্র আমি আল্লাহ দাবি করলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দাকে বানিয়েছি আমি আল্লাহ, আর এই বান্দা অন্যের নয়, এই বান্দা আমি, শুধুমাত্র আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ, বলা যাবে না কারোর জন্য আল্লাহ দাবি করেনি, ফেরেশতা আমার দাবি করেন, ফেরেশতা আমার দাবি করেন, জমির আমার দাবি করেন, চন্দ্র আমার দাবি করেন, সব আমি বানিয়েছি কিন্তু আমার একটা শুধুমাত্র এই মানুষ হলো আমার। তাও কোন বলো যে কোনো আমি আল্লাহ আমার বান্দা হবে, ওইগুলোই শুধুমাত্র আমার, আর আমার বান্দা আমার গোলামি না করে অন্যের গোলামি যদি করে, আমার বউ কার বউ, কথা বল, আমার বউ রাত্রে আমার কাছে থাকবে না অন্যের কাছে, কথা বলে
আমার কাছে থাকবে না, অন্য জায়গায়। এখন স্ত্রী, আপনার স্ত্রী যদি আপনার ঘরে না থাকে, রাত্রে বেলায় যদি অন্য কোথাও কাটায়, ওই গিন্নিকে লিয়ে আর কেউ সংসার করবে বলে মনে হয়? জবাব দেন, মনে হয়? আচ্ছা, আপনার ছেলে আপনার কথা শুনলে না অন্যের কথা শুনবে? এখন দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার কথা না শুনে আপনি কোন হুকুম করছেন মানে না, কিন্তু অন্য কেউ হুকুম করলে আগে চলে যাচ্ছে। আপনি বাপ হিসাবে বলেন রাগ হবে না খুশি হবে? রাগ হবে না খুশি হবে? সবাই একমত? যদি রাগ হবে কেন? আমার ছেলে আমার কথা শুনবে না অন্যের কথা শুনবে? তো আপনি বিবেক দিয়ে বলেন, আপনি কার বান্দা? জোরে বলেন। তো আল্লাহর বান্দা যদি আপনি হন, তো আল্লাহর কথা না শুনে যদি অন্যের কথা শোনা হয়, বুকে হাত রেখে জিজ্ঞাসা করেন তো নিজের বিবেকটাকে, আমার আল্লাহর কি রাগ হয় না? কথা বলা বলা আল্লাহর কি রাগ হবে না? আর আল্লাহর যদি রাগ হয় তাহলে কি জান্নাত পাওয়া যায়? কথা বলা বলা আল্লাহ রাগান্বিত হলে জান্নাত পাওয়া যায় না জাহান্নাম পাওয়া যায়? জোরে বলে জাহান্নাম। এরপরে আপনি আপনার মুখে হাত রেখে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনি দুনিয়াতে যে কাজগুলো করেন, যে আমলগুলো আপনি করেন, যে পথে আপনি চলেন, যেমন ভাবে আপনার চলাফেরা, যেমন ভাবে আপনার উঠা বসা, যেমন ভাবে আপনার লেনদেন, যেমন ভাবে আপনার চলাফেরা, মনে হয় আপনার বিবেক আপনাকে জবাব দেবে না যে আল্লাহ আপনার প্রতি রাজি না অরাজি, আপনার প্রতি খুশি না বেজা? আপনার বিবেক আপনাকে জবাব দিবে তো? আপনি যদি নিজে মূল্যায়ন করে দেখেন, আপনি যদি নিজে মূল্যায়ন করে দেখেন, আপনার বিবেক আপনাকে বলে দেবে যে আল্লাহ তোর প্রতি রাজি না অরাজি, আল্লাহ তোর প্রতি খুশি না তোর প্রতি বেজা। এরপরে বিবেক দিয়ে বলে, আল্লাহ যদি আমার প্রতি খুশি না হয়, আমার প্রতি যদি বেজার হয়, তো পৃথিবীর মানচিত্রে আমাকে জান্নাত কেউ দিয়ে দিতে পারবে? কথা বলা বলা জান্নাত কেউ করিয়ে দিতে পারবে? মানুষের ধারণা আছে যে জান্নাত পাবো না মানে মরার পরে ছোলা পরিয়ে দেব, খতম দিয়ে দেব, মিলাদ দিয়ে দেব, টেনশন নেব না, নিশ্চিন্তে বাপকে কবরে শুয়ে দেব। কথা বলা বলা আপনি যদি মনে করেন যে ছোলা পরিয়ে কলমা পরিয়ে আর মিলাদ দিয়ে আর খতম দিয়ে নিশ্চিন্তে আপনার বাপের লাশ দিয়ে দিবেন, আর আপনি দুনিয়াতে বিন্দাস যে টেনশন নাই আমার বাপ ঠিক জান্নাতে চলে যাবে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যদি ছোলা পরিয়ে মিলাদ দিয়ে আর খতম দিয়ে যদি কাউকে জান্নাত পাঠানো যেত, তাহলে ফিরাউনের নামে যদি দুটো খতম দেওয়া হয়, আবু লাহাবের নামে যদি দুটো মিলাদ দেওয়া হয়, নমরুদের নামে যদি তিনটে কুলখানি দেওয়া হয়, তাহলে তার সমস্যা নেই? কথা বলেন, যদি আপনার বাপের বাপকে যদি কুলখানি দিয়ে জান্নাত পাঠানো যায়, তাহলে সেই কুলখানিটা দিয়ে নমরুদকে কেন পাঠানো যাবে না? ওই মিলাদে যদি আপনার বেনামাজি বাপকে যদি জান্নাত পাঠানো যায়, আপনার হারামখোর মদখোর ভাইকে যদি জান্নাত পাঠানো যায়, তাহলে আবু লাহাবকে ওই মিলাদ দিয়ে জান্নাত পাঠানো যাবে না কেন? কারণ সে তো নবীর চাচা, বরঞ্চ আরো তাড়াতাড়ি তো মিলাদটা খতমটা আসর। জাতি যদি মূল্যায়ন করে, জাতির সামনে সব জবাব চলে আসবে। কোরআন কারীম 18 নম্বর পারা 8 নম্বর সাফা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন,
যেখানে আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আমি মানুষকে এমনি এমনি বানাইনি, বানানোর পিছনে আমি আল্লাহ আমার কারণ কারণ আছে, আমি বানিয়েছি একটা কারণ আছে। এই যে টিউবলাইটটা জ্বলছে, এই যে ল্যাম্পগুলো জ্বলছে, ফ্যানগুলো চলছে, যিনি ল্যাম্পটা বানিয়েছেন তার উদ্দেশ্য একটা আছে। এই ল্যাম্প জ্বলবে, অন্ধকার দূরীভূত হয়ে আলো দেবে। এই পাখা ফ্যান চলবে, গরম দূরীভূত হবে, মানুষকে আরাম দেবে। এই মাইক্রোফোন সিদ্দিকুল্লাহ ওয়াজ করবে, কথা বলবে, তোর আওয়াজটাকে দূরত্বে পৌঁছে দেবার দায়িত্ব নেবে। এই মোবাইল এখান থেকে বলবে হ্যালো, ওই প্রান্তে বলবে কি হয়েছে তাড়াতাড়ি বলো। উদ্দেশ্যটা কি এইটা জানার পরেও যদি মানুষ তারপরেও মুখ ফিরিয়ে নেয়, তাহলে মানুষকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করা লাগবে। তোমার ঠিকানাটা জাহান্নাম না তোমার ঠিকানা জান্নাত? কেউ তোমাকে জান্নাত দিতে পারবে? এই সার্টিফিকেট দুনিয়ার জমিনে কেউ দিতে পারবে না। সবা এক লক্ষের মতন সাহাবী, তারপরও জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে সবাই পায় নাই, তারপরও আমাদের দৃঢ় বিশ্বাস একজন সাহাবী জাহান্নামে যাবে না। কিন্তু দুনিয়াতে সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে 10 জন সাহাবী শুধু জান্নাতের সুসংবাদ পেলেন, যাদেরকে আশারাই মুবাশশারা বলা হয়, তাছাড়া বাকি সব সাহাবী এমনি এমনি কবরে চলে গেলেন। আমাকে আপনাকে দুনিয়াতেও কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে? এরপরে কেউ যদি বলে না আমার জন্য নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, ঈমান লাগবে না, সুদ ছাড়া লাগবে না, হারাম ছাড়া লাগবে না, শিরক ছাড়া লাগবে না, নিজের মন চাহি মত জিন্দেগি চালিয়ে দেব, তারপরেও মাশাআল্লাহ কোনো টেনশন না, আমার আব্বা তো একজন বড় হাজি সাহেব, আমার টেনশন নাই, আমি আমার আব্বার লেজ ধরে পেরিয়ে যাব। কথা বলে না কেউ যদি বলে আমার মা হাজি বিবি, ওই জন্য কেন টেনশন করতে হবে? আমার মা যদি হাজি বিবি হয়, মায়ের আঁচলে চাপ দেওয়ার জান্নাতে চলে যাব, কোনো টেনশন নেওয়া লাগবে না। কেউ যদি মনে করে আমি একজন খুব বড় মাপের পীর সাহেবের মুরিদ হয়েছে, ওই জন্য আমার টেনশন নাই, পীর সাহেবের লেজ ধরবো আর জান্নাতে চলে যাব। কেউ যদি মনে করে আঁচল ধরে জান্নাতে চলে যাব, না রে আল্লাহর গোলাম না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সূরার নাম সূরা মারিয়াম 16 নম্বর পারা, কোরআন নিয়ে আসেন, খুলে খুলে আপনাকে দেখিয়ে দেব। 16 নম্বর পারা, 9 নম্বর সাফা, বাইরে যখন চলছে কোরআন খুলে নেবেন, যখন ইচ্ছা সকাল সন্ধ্যা দেখে নেবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিল, পুলসরাতের পুল যখন পার হবে, একাকী পার হতে হবে, তোমার আব্বা হাজি সাহেব বলেও সাথে যাবে, তোমার মাও হাজি বিবি হলে সাথে যাবে, তোমার বাবা যদি বড় বক্তাও হয় তারপরেও যাবে না রে আল্লাহর গোলাম না, বংশের পরিচয় দিয়েও হবে না, মানুষের পরিচয় দিয়েও হবে না। কারণ বংশের পরিচয় দিয়ে যদি বাঁচা সম্ভব হতো, তাহলে আবু লাহাব প্রথম বাঁচতে পারত। বংশের পরিচয় দিয়ে যদি বাঁচা সম্ভব হতো, আবু তালিব পর্যন্ত বেঁচে যেত, আবু লাহাব জিন্দেগিতে বাঁচতে পারবে না। আবু লাহাবের পরিচয়টা হলো নবীজির আপন চাচা, চাচা নয়, একদম রক্তের সম্পর্কের চাচা, আব্দুল্লাহর ভাই হলো আবু লাহাব। দুনিয়ার কোরআনের দুনিয়ার কোনো বক্তা, দুনিয়ার কোনো মানুষের হিম্মত নাই
আবু লাহাবকে জান্নাতি সাব্যস্ত করতে পারে, কারণ আবু লাহাবের ব্যাপারে আমার আল্লাহ যেহেতু ইস্তাব মেরে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, কিয়ামত পর্যন্ত ইস্তাব এ কোরআন থেকে মোছা সম্ভব হবে? তাহলে কেউ যদি বলে না আবু লাহাবের নামে মিলাদ দিলে হবে, ছোলা পরিয়ে দিলে হবে, কলমা খানিতে হবে, কুল খানিতে হবে, মিলাদে হবে, খতমে হবে, আবু লাহাবের যদি না হয় তোমার আব্বা যদি বেনামাজি হয় তোমার আব্বার কি করে হবে? যে অপরাধের অপরাধী আবু লাহাব সেই অপরাধের অপরাধী তুমিও তো কম নয়, কারণ আমরা মনে মনে দুনিয়াতে ভাবি আবু লাহাব ছিল বড় কাফেরের নেতা, ওই জন্য জাহান্নাম, উতবা সাইবা এরা সব কাফেরের নেতা, ওই জন্য জাহান্নাম, এরা সব বড় বড় কাফের, নমরুদ হামান সাদ্দাদ এরা বড় বড় কাফের, ওরে আল্লাহর গোলাম একবারের জন্য নয়। আমরা যদি বারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি অন্যকে জিজ্ঞাসা করার দরকার হবে না, আমার মেমরি আমাকে জবাব দিয়ে দিবে আমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছি আল্লাহর গোলাম। ওই জন্য লক্ষ্য করে দেখেন, ছাগলের সামনে বায়ান করে লাভ হবে না, গরুর সামনে বায়ান করে লাভ হবে না, জুনু মানুষ যার সামনেও বায়ান করে লাভ নাই, আল্লাহ বলেন বায়ান করবি কার সামনে? ওটাও কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, সূরার নাম সূরা কফ, 26 নম্বর পারা, সাফা নাম্বার 19, সূরা কফের একেবারে লাস্ট ফিনিশ, আল্লাহ নিজেই জানিয়েছেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু আইদ, যার সামনে কোরআনের বায়ান করা যাবে না, যার সামনে কোরআন শোনানো যাবে না, কারণ কোরআন শুনতে গেলে কোরআন বুঝতে গেলে সেই রকম উপযুক্ত মানুষ তোমাকে হওয়া লাগবে, যার সামনে কোরআনের বায়ান করলে লাভ হবে না, ফাযাক্কির বিল কুরআন কোরআনের জিকির করবে কারো সামনে, কোরআনের কথা শোনাবে কারো সামনে, মাইয়া খাফু আইদ, ওরে আল্লাহর গোলাম যার ভিতরে আল্লাহর ভয় আছে কার সামনে কোরআনের কথা শোনাবেন? কথা বলেন না, যার ভিতরে আল্লাহ ভয় আছে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না কোরআনের কথা শুনিয়ে লাভ হবে? কথা বলে না লাভ হবে?